আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিনের রিভিউ আলোচনা করব, এটা সেফথ্রি। সেফথ্রি এই মেডিসিনটা আমাদের দেহের শত শত রোগের কাজ করে। এটা যে এতটা রোগের কাজ করে কি কি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ। সেফথ্রি এই মেডিসিনটা সেফ এক্সিম গ্রুপের মেডিসিন। এই মেডিসিনটা স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করছে, আর আমরা জানি যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশের মধ্যে অন্যতম প্রসিদ্ধ একটা ভালো মেডিসিন কোম্পানি। আচ্ছা, সেফ এক্সিম গ্রুপের এই যে মেডিসিনটা আপনারা দেখতেছেন সেফথ্রি, এই মেডিসিনটা কীভাবে আমরা সেবন করব, এই মেডিসিনটা আসলে কোন কোন রোগের কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম, দাম কত টাকা, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, যে তথ্যগুলো নিয়ে আমি আপনার সাথে কথা বলবো এগুলো সবচেয়ে বেস্ট সোর্স থেকে নেওয়া এবং পৃথিবীর বেস্ট কিছু জার্নাল থেকে নেওয়া। ঠিক আছে, সুতরাং সন্দেহের কোনো অবকাশই নেই, নিঃসন্দেহে আপনারা ভিডিওটা শুনতে পারেন এবং আশা করি অনেক বেশি উপকৃত হবেন। সেফথ্রি যে মেডিসিনটা দেখতেছেন এটা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয়ে থাকে। আমাদের দেহে অনেক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমিত হতে থাকে, ব্যাকটেরিয়ার কারণে আমাদের দেহে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয়। যেমন ধাপে ধাপে আলোচনা করব, ফার্স্ট ওয়ান যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে মূত্রনালী সংক্রমণ। আমাদের দেহে প্রস্রাবের নালীর মধ্যে অনেক ধরনের সংক্রমণ দেখা দেয় এবং অনেক সময় এই সংক্রমণটা অনেক বেশি তীব্র হয়, যা আমাদেরকে অনেক বেশি সাফার করায় এবং যার জন্য আমরা অনেক বেশি কষ্টসাধ্য সময় অতিবাহিত করি। মূত্রনালীর সংক্রমণের মধ্যে যেই আপনার ব্যাকটেরিয়ার কারণে সংক্রমিত হয়ে থাকে সেটা হচ্ছে প্রোটিয়াস মিরাবিলাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, যে ব্যাকটেরিয়ার কারণে আমাদের মূত্রনালীর মধ্যে সংক্রমণ দেখা দেয়। এবং মূত্রনালীর মধ্যে যখন সংক্রমণটা দেখা দেয় তখন প্রচুর পরিমাণ আপনার খুবই পেইন হয় এবং প্রচণ্ড প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করে এবং খুবই অস্বস্তিকর লাগে। ঠিক আছে, সুতরাং মূত্রনালী যখন সংক্রমণ হবে এবং তীব্র অবস্থায় চলে যায় সেক্ষেত্রে ডক্টর সেফথ্রি মেডিসিনটা দিয়ে থাকে এবং খুবই দ্রুত এটা ভালো কাজ করে এবং এটা মহিলাদের ক্ষেত্রে একটু বেশি সমস্যা দেখা দেয়। আচ্ছা, সেকেন্ড রাউন্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় যে অংশ সেটা হচ্ছে ত্বক। ত্বকের মধ্যে অনেক ব্যাকটেরিয়া আমাদের ত্বকের মধ্যে দেখা দেয়, যেই ব্যাকটেরিয়ার কারণে আমরা অনেক বেশি সাফার করি এবং ব্যাকটেরিয়ার কারণে দেহের মধ্যে ফোড়া হয়, বিভিন্ন ধরনের ফাঙ্গালের সৃষ্টি হয়, যে ফাঙ্গালটা অনেক সময় দীর্ঘদিন যাবত আমাদেরকে সাফার করায় এবং যার কারণে আমরা অনেক বেশি কষ্টসাধ্য সময় অতিবাহিত করি। ঠিক আছে, সেক্ষেত্রে সেফথ্রি 200 mg মেডিসিনটা অনেক ভালো ভূমিকা পালন করে। ঠিক আছে, আবার অনেক সময় ফাঙ্গালটা আমাদের দেহের সমস্ত ত্বকের মধ্যে পৌঁছে যায়, আবার অনেক সময় ফোড়া হয়ে যায় বা ত্বকের মধ্যে অনেক বড় বড় চুপ পড়ে যায়, এরকম অবস্থানও সৃষ্টি হয়, সেটা প্রতিরোধেও অনেক ভালো ভূমিকা পালন করে। ঠিক আছে, থার্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের যে মুখের মধ্যে, আমাদের মুখের মধ্যে কিন্তু অনেক সময় বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে দাঁতের মাড়ি ফুলে যায় এবং প্রচণ্ড পেইন হয় এবং অনেক সময় ফুলে যায় এবং অনেক সময় ডক্টর দাঁতের মধ্যে ছোটোখাটো যখন সার্জারি করতে যায় তখন দেখে যে দাঁতের ভিতরে বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দিছে। সুতরাং সেই ব্যাকটেরিয়াটা দূরীকরণের জন্য এই মেডিসিনটা দেওয়া হয়ে থাকে এবং এটা খুবই দ্রুত দাঁতের ব্যাকটেরিয়ার সংক্রমণটা দূর করে দেয় এবং ইনশাআল্লাহ আমাদেরকে অনেক বেশি সুস্থ রাখে, ভালো রাখে। আচ্ছা, ফোর্থ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হয়েছে আমাদের আপনার কান। কানের মধ্যে অনেক ধরনের রোগ রয়েছে, যেমন অটিটিস মিডিয়া রয়েছে। ঠিক আছে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা নামক এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে বা অনেক সময় এই সংক্রমণটা অনেক বেশি তীব্র হয়ে যায় বা যার কারণে কান পচে যায় এবং যেটা আমাদের দীর্ঘদিন যাবত সাফার করায়। যেমন কানের মধ্যে আরও কিছু ব্যাকটেরিয়া আপনার ক্রিয়েট করে এবং খুব ক্ষতিকার সাধন করে, সেটা হচ্ছে স্ট্রেপটোকোকাস পিউজেনাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে। স্ট্রেপটোকোকাস পিউজেনাস যে জিনিসটা আপনারা গুগলে যদি সার্চ করেন আপনি ততটা পেয়ে যাবেন। এটা কানের মধ্যে সংক্রমণের কারণে আমাদের কি হয়, কানের মধ্যে বিভিন্ন প্রবলেমের সৃষ্টি হয় এবং অনেক সময় দেখা যায় যে মোরাক্সিয়ালা নামক এক ধরনের আপনার ব্যাকটেরিয়া রয়েছে, যে ব্যাকটেরিয়া সংক্রমণে আমাদের কানের মধ্যে অনেক সময় দীর্ঘস্থায়ী প্রবলেম দেখা দেয়। সুতরাং ডক্টর যদি বুঝতে পারে যে এই ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ আপনার কানের মধ্যে দেখা দিছে যার কারণে আপনি অনেক অস্বস্তিকর সময় অতিবাহিত করতেছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মেডিসিনটা অনেক ভালো ভূমিকা পালন করবে এবং আপনার ওই ব্যাকটেরিয়াটা সম্পূর্ণ ধ্বংস করতে বদ্ধপরিসর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আচ্ছা, পাঁচ নাম্বার যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে গলা। আমাদের গলার মধ্যে টনসিল হয়ে থাকে এবং টনসিলটা অনেক সময় দীর্ঘস্থায়ী হয়ে যায় বা অনেক সময় আপনার দেখা যায় যে টনসিলাইটিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া বা ফেনজাইটিস সমস্যা টনসিলাইটিস বা ফেনজাইটিস সমস্যা দেখা দেয়, যেই সমস্যাটা মূলত
সাধারণত স্ট্রেপটোকোকাস পিউজেনাস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, ঠিক আছে? সুতরাং এই সমস্যাটা যদি অনেক দীর্ঘদিন যাবত হয় এবং এটা যদি আমাদেরকে অনেক বেশি পেন দেয় এবং সেটা যদি খুব মেজর কন্ডিশনে চলে যায়, মেজর অবস্থায় চলে যায়, সেক্ষেত্রে ওই প্রবলেমটা সলভ করতে এবং ওইখান থেকে আমাদেরকে সুরক্ষা করতে এই মেডিসিনটা অনেক ভালো ভূমিকা পালন করবে এবং ব্যাকটেরিয়াটাকে আমাদের দেহ থেকে সম্পূর্ণভাবে প্রবলেম থেকে সলভ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাঁচ নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের আপনার সাইনাসের সমস্যা দেখা দেয়, ঠিক আছে? সাইনাসের সমস্যা দেখা দেয় এবং প্রচণ্ড সাইনাসের সমস্যা যদি দীর্ঘদিন যাবত সাফার করতে হয় এবং দীর্ঘদিন যাবত এটার কারণে আমাদেরকে যদি সাফার করতে হয় সেক্ষেত্রে এমএলসিটা অনেক ভালো কাজ করে এবং আপনার সাইনাসের সমস্যা দূরীকরণে বদ্ধ পরিসর ভূমিকা পালন করে। আচ্ছা, ছয় নাম্বার যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের বুক বা ফুসফুসের নালী, এর মধ্যে বিভিন্ন সময় ফুসফুসের নালীর মধ্যে বুকের মধ্যে বিভিন্ন সময় ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দেয়। সেক্ষেত্রে এটা অনেক তীব্র অবস্থায় যদি পৌঁছে যায়, ডক্টর যদি মনে করে যে না এখানে ব্যাকটেরিয়ার সংক্রমণটা অনেক বেশি দেখা দিছে যার কারণে আমরা অনেক বেশি সাফার করতেছি, সেক্ষেত্রে মেডিসিনটা কাজ করবে। এখন যে ধরনের ব্যাকটেরিয়া এখানে সব সাধারণ সচরাচর ক্রিয়েট করে বা সচরাচর অবস্থান করে এবং সচরাচর ক্ষতি সাধন করে সেটা হচ্ছে স্ট্রেপটোকোকাস নিউমোনিয়া, মানে নিউমোনিয়ার যে ব্যাকটেরিয়াটার কারণে হয়ে থাকে সেই নিউমোনিয়ার সমস্যাটা কিন্তু যে ব্যাকটেরিয়ার কারণে হয় সেটা হচ্ছে স্ট্রেপটোকোকাস নিউমোনিয়া। এই ধরনের ব্যাকটেরিয়ার কারণে আমাদের বুকের মধ্যে বা শ্বাসনালীতে সমস্যা হয়ে থাকে, বা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা নামকও এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যে ব্যাকটেরিয়ার কারণে আমাদের প্রবলেম সৃষ্টি হতে পারে, সেটা প্রতিরোধ করতেও কিন্তু খুব ভালো ভূমিকা পালন করে, ঠিক আছে? সুতরাং নিঃসন্দেহে আপনারা যে সাতটা বিষয়ে আমি আপনাদের সাথে কথা বললাম এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এটা তো সাতটা ব্যাকটেরিয়াজনিত প্রসেসের কথা বললাম, এখানে আরও অনেক রোগ হতে পারে এবং অনেক ধরনের প্রবলেম আমাদের দেহে দেখা দিতে পারে, কিন্তু এইগুলো যদি ডক্টর বুঝতে পারে যে না কন্ডিশনটা একই অবস্থায় আছে টেস্টের পরে, সেক্ষেত্রে এই মেডিসিনটা অনেক ভালো কাজ করবে এবং এই মেডিসিনটা দেওয়া হয়ে থাকে এবং এটা দ্রুত কাজ করে, ঠিক আছে? নিঃসন্দেহে ওই প্রবলেমটাকে একদমই সলভ করে দেয় ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক। এরপর এখন যে বিষয়টা আলোচনা করবে এই মেডিসিনটা খাওয়ার নিয়ম কী, দেখেন এই মেডিসিনটা যাদের বয়স 10 থেকে 12 বছরের উপরে তারা কেবল খেতে পারবে। এটা খাবারের পরে প্রতিদিন একবেলা 7 দিনে 7টা, যদি আপনার কন্ডিশন ডক্টর খুব বেশি খারাপ দেখে অবস্থা অনুযায়ী তখন আপনাকে সকালে এবং রাত্রে 2 বেলা দিবে খাবারের পরে অবশ্যই, ঠিক আছে? সুতরাং তখন অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিনটা সেবন করতে হবে। এই মেডিসিনটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে এটা খেলে আপনার মাথা ঘোরাতে পারে, একটু বমি আসতে পারে এবং বিষণ্ণ লাগতে পারে। কেন লাগতে পারে? কারণ এটা যেহেতু একটা পাওয়ারফুল মেডিসিন, এটা যখন খাবেন আপনার শরীর দুর্বল লাগতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু নেই, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আর এই মেডিসিনটার দাম হয়েছে আপনার 490 টাকা এক বক্স, মেডিসিনের দাম মেডিসিন এক বক্সের মধ্যে মেডিসিন আছে 14টা, ঠিক আছে? আর যদি কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে যে স্যার এই জিনিসটা বুঝতেছি না, এটা সম্পর্কে জানতে চাচ্ছি, অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের ওই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য, ঠিক আছে স্যার? আর নিঃসন্দেহে আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।